হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, কেমন আছেন সবাই? কে কে আছেন এখন অনলাইনে আমার সাথে, একটু লাইভে জয়েন করে নেন আর হচ্ছে আমাকে জানিয়ে দেন যে আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। ওকে, সো যারা যারাই অনলাইনে আছেন একটু লাইভে জয়েন করে নেন আর আমাকে জানিয়ে দেন যে আমাকে প্রপারলি মানে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, শিপা চৌধুরী আপু, হ্যালো আপু, ফার্স্ট আপনি যে কমেন্টস করেছেন। আচ্ছা, মন ফরিং কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি কেমন আছেন? শাম্মি ফারিয়া আপু, হ্যালো আপু। তাসনিয়া সঞ্জনা, হ্যালো আপু, লুকিং পিটি, থ্যাংক ইউ। অনুশাহ আপু, স্বপ্ন, হ্যালো। তাজমিরা পপি, হ্যালো আপু। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ যারা যারা জয়েন করতেছেন। একটু জয়েন করে নেন আর আমাকে ফার্স্টে জানিয়ে দেন যে লাইভটা ক্লিয়ারলি আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আর হচ্ছে লাইভটা একটু কষ্ট করে বেশি বেশি সাউন্ড অনেক কম আপু, আজকে মাইক নিয়ে আসি নাই, হ্যাঁ, এই জন্য হয়তো সাউন্ড একটু কম থাকতে পারে, বাট একটু ম্যানেজ করে নিয়েন। আমি খুব বড় লাইভ করবো না, খুবই শর্ট লাইভ হবে, সো আপনারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিয়ে আর হচ্ছে আমাকে জানিয়ে দেন অন্য সব কিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, সাউন্ড আমি ট্রাই করবো আপু, একটু লাউডলি কথা বলার সমস্যা নেই। আজকে আমি মাইক নিয়ে আসিনি, ভাবলাম ছোট একটা লাইভ, এত কিছু আর দরকার নেই, সো একটু আমাকে জয়েন করে নেন আর হচ্ছে আমাকে জানান যে ক্লিয়ার আছে কিনা, নেটওয়ার্ক ঠিক আছে কিনা। ওকে, নেটওয়ার্কটা ঠিক আছে কিনা একটু জানান। আজকে আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে খুবই সুন্দর একটা ড্রেস পরে এসেছি, খুবই সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছি যেটা আমি পরে আছি। এটা হচ্ছে মসলিনের উপর, আমি জানি না ফুল ড্রেসটা দেখা যাচ্ছে কিনা। এটা সালোয়ারটা অনেক সুন্দর, এটা সালোয়ারের যে এমব্রয়ডারিটা খুবই সুন্দর, সব কিছু মিলাই ড্রেসটা অনেক বেশি সুন্দর। আমি এটার কোড নাম্বারও দিয়েছি, দেখেন, সানফ্লাওয়ার। আর এটার সাথে পাচ্ছেন আপনারা হচ্ছে পিওর সিল্কের একটা ওড়না। ওকে, তো এটা হচ্ছে ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে মুসলিম। এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, তো তার আগে একটু আমি আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা আলাউদ্দিন টাওয়ার 426 শপের নম্বর, চতুর্থ তলাতে। ওকে, সো যারা কিনা আমাদের সব ড্রেসগুলো দেখে শুনে বুঝে অনলাইন ছাড়া শপে এসে দেখে ধরে তারপর কিনতে যাচ্ছেন, তারা আমাদের শপে এসে ড্রেসগুলো দেখে তারপর পারচেস করতে পারবেন। ঠিক আছে, কটন ড্রেস দেখাবো আপু, একটু ওয়েট করেন, আমি কটন ড্রেস দেখাবো, ফুল ড্রেস দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ আপু, আমি দেখা যাচ্ছে, আমি সাধারণত দেখা যায় না ফুল ড্রেস। আচ্ছা, আশা ইসলাম আপু অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন, সো আমি দেখানো শুরু করি। ঠিক আছে, আপনারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিন, যারা যারা দেখছেন লাইভটা একটু কষ্ট করে আপনারা একটা একটা করে শেয়ার করে দিলেও দেখা যাবে যে অনেক শেয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো যারা কি না লাইভ দেখছেন একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিন। আচ্ছা, আমাকে ড্রেস সাদিয়া শিফা আপু কাইন্ডলি পেজে নক করেন, আমাকে কাইন্ডলি মানে লাইভে যদি ড্রেস পান নাই এটা বলেন আপু, আমার পক্ষে তো বোঝা সম্ভব না। আপনি পেজে নক করেন, ওখান থেকে অবশ্যই রিপ্লাই করা হবে। ওকে আপু, আপনার ফুলকারি ওনাটা অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ আপু। আচ্ছা, আজ অ্যাশ ড্রেসটা পাইছি, খুব সুন্দর বাটনেকে। আচ্ছা, জয়তী সরকার আপু, আপনি মানে আর কি যে ডেলিভারি বয়টা আপনার ওখানে ড্রেস নিয়ে গেছে ওনাকে বলে দেন, উনি আপনাকে নেকের লেসটা দিয়ে আসবে, ঠিক আছে, যদি না পেয়ে থাকেন। ওকে, সো এই হচ্ছে আমার ড্রেসটা, এটা এসেছে হচ্ছে অরিজিনাল কিল রুবার একটা ড্রেস যেটা আমি পরে এসেছি, খুবই সুন্দর একটা ড্রেস। ওরা তো দেখতেই পাচ্ছেন ক্যাটালগে কীভাবে বানিয়েছে, দেখেন ক্যাটালগে কিন্তু ড্রেসটা একটু শর্ট করে বানিয়েছে। এখন আপনার ইচ্ছা যে আপনি ড্রেসটা কীভাবে বানাবেন, আপনারা যদি চান এটাকে শর্ট করেও বানাতে পারেন, আপনারা যদি এটাকে চান ফুল লেন্থ দিয়েও বানাতে পারেন। ওকে, সো এটা হচ্ছে ড্রেসটা, ড্রেসের কালারটা তো দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর একটা, মানে খুবই সুন্দর একটা লেমন কালার, অনেক সুন্দর একটা লেমন কালার ড্রেসের কালারটা, খুবই নাইস, সামনে থেকেও খুবই সুন্দর। সো এই হচ্ছে ড্রেসটা, এটার সাথে হচ্ছে ড্রেসের ম্যাটেরিয়াল পাবেন হচ্ছে মসলিন, ওনাটা পাবেন পিওর ট্যাবি সিল্কের উপরে, আর সালোয়ারটা হচ্ছে আপনার সান্তুন সিল্কের সালোয়ার এবং ইনার থাকবে। ওকে, সো এখন হচ্ছে আমি ড্রেসটা দেখিয়ে দিই। আফসানা শাহিদ আপু, জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমির রহমান আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু? সো এই হচ্ছে আমার ড্রেসটা, দেখে এটাকে কিন্তু এই যে ওরা একটা আর কি নেকের কাছে একটা ডিজাইন করার জন্য একটা পোর্শন দিয়ে দিয়েছে, এই যে এটা, এটা দিয়ে আপনারা চাইলে এটাকে কলার সিস্টেম করে বানাতে পারবেন ওরা যেভাবে বানিয়েছে, বা ড্রেসটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিষয় আছে। হ্যাঁ, একটু খেয়াল করে দেখবেন, দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ পার্ল সেটিং করা, আমি এরকম ডিজাইন আসলে আমি কখনোই দেখি না ইন্ডিয়ান ড্রেসের মধ্যে, এরকম মানে সানফ্লাওয়ার দিয়ে সেম কালার
দিয়ে আবার পার করে দিয়েছে। জাস্ট দেখেন কি সুন্দর লাগছে এই জায়গাগুলো, অনেক সুন্দর এই জায়গাগুলো। হ্যাঁ, এই জায়গাগুলোতে এত সুন্দরভাবে ওরা ইয়েলো কালারের আবার পার সেটিং করে দিয়েছে। আমি কিন্তু এটার কোড নাম্বার দিয়েছি হচ্ছে সানফ্লাওয়ার, সো আপনারা সানফ্লাওয়ার লিখেও ড্রেসটা অর্ডার প্লেস করতে পারবেন, অথবা আপনারা স্ক্রিনশটটা নিয়েও অর্ডার প্লেস করতে পারবেন। আচ্ছা, ফেরিটা রিস্টক চাই, ফেরিটা তো অ্যাভেলেবেল আছে আপু স্টকে, ফেরিটা তো স্টকে অ্যাভেলেবেল আছে। আর এইখানে যে এমব্রয়ডারিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্কাই কালারের উপরে। হ্যাঁ, এই যে এই জায়গাগুলো হচ্ছে স্কাই কালারের উপরে, খুবই সুন্দর ড্রেসটা। এটা কিন্তু আপনার গোল্ডেন কালার এবং স্কাই কালারের উপরে, আর উপরের দিকটা হচ্ছে খুবই সুন্দর একটা ইয়েলো কালারের মাঝখানে পার্ল সেটিং করা আছে। একদম এই জায়গাগুলোতে ফুললি পার্ল সেটিং করা আছে। দেখেন সব ফ্লাওয়ারের মাঝখানে আপনার সুন্দর করে ইয়েলো কালার দিয়ে আপনার পার্ল সেটিং করে দিয়েছে। অসম্ভব সুন্দর একটা ড্রেস, আপনার এভাবে বটনেক করে বানালে খুবই সুন্দর একটা লুক আসবে। আর ড্রেসের বডি হচ্ছে আপনারা 58 পর্যন্ত বডি করতে পারবেন। এখন দেখে নেন ফুল বডিতে হচ্ছে ফুললি এমব্রয়ডারি করা, খুব বেশি দেখানোর কিছু নাই, পুরোটাই খুবই সিম্পল একটা ড্রেস। আর এটাতে এই যে এখানটাতে হচ্ছে স্কাই কালার দিয়ে এমব্রয়ডারি করা আছে, যেটার সাথে কম্বিনেশন করে ওরা ওড়নাটা সিল্কের উপরে করেছে। ওকে, আর নিচের দিকের এমব্রয়ডারিটা আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে ড্রেসের নিচের দিকের এমব্রয়ডারিটা। ফুল ড্রেসটা হচ্ছে খুবই সুন্দর একটা আপনার লেমন কালারের উপরে, অনেক সুন্দর একটা লেমন কালার। হ্যাঁ, আগে যেটা একটা দেখিয়েছিলাম মিন্ট কালার থাকে, মানে ওরকম কোনো কম্বিনেশন নাই, একদমই আপনার অরিজিনাল লেমন কালার এই ড্রেসটা। ওকে, যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কারণ ড্রেসটা পাচ্ছেন হচ্ছে অসম্ভব রিজনেবল প্রাইসে। ওকে, এটা কিন্তু পিওর মসলিনের উপরে আসছে, অর্গানজার ম্যাটেরিয়াল যেটাকে বলে। আর এটা কিন্তু কোনো মানে আপনার আগের কোনো স্টক না, আগের কোনো ড্রেস না, বাট তারপরও আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই ড্রেসটা। হ্যাঁ, অসম্ভব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, ঠিক আছে। সো এই হচ্ছে ড্রেসটা যেটা কিনা আমি পরে আছি, অনেক সুন্দর ড্রেসটা। আর এটার যে স্লিভসটা পাচ্ছেন, স্লিভসটা হচ্ছে এইভাবে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। এই যে দেখেন আমি বানিয়েছি, আমার সামনে মনে হয় টেইলার কোথা থেকে ব্লু পাইপিংটা মনে হয় এই পাশ থেকে বের করে, এই যে এই সাইডে দেওয়া আছে, এখান থেকে বের করে আমার সামনে দিয়ে দিয়েছে। আপনারা চাইলে এভাবে দিতে পারেন, অথবা আপনারা এটাকে ফেলে দিয়ে এই যে এটা স্লিভের নিচেও রাখতে পারেন। ওকে, এটা হচ্ছে আপনার স্লিভটা, স্লিভের দেখেন লেন্থটা কত বেশি দিচ্ছে। নর্মালি কিন্তু স্লিভের লেন্থটা এর থেকে আর কি বেশ মানে এত বেশি দেয় না, ইন্ডিয়ান ড্রেসগুলোতে স্লিভের লেন্থগুলো দেখা যায় যে একটু শর্ট থাকে, মানে আপনার এই যে ওয়াইড যেটা বলছি ওইটার কথা বলছি। সো এটা হচ্ছে আপনার ড্রেসটা গেল। এখন আমি এটার সালোয়ারের এটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সালোয়ারের প্যানেলটা। ওকে, অনেক সুন্দর কালারটা, মারাত্মক সুন্দর, সিরিয়াসলি কালারটা অনেক সুন্দর আর খুবই আনকমন একটা কালার, কারণ আমরা তো আসলে নর্মাল যে কালারগুলো থাকে রেড কালার, বেগুনি কালার, মানে সব ধরনের সিলভার কালার, গোল্ডেন কালার, সব কালারই আমরা নর্মালি পরি, সব ড্রেসের মধ্যেই আসে, বাট এরকম সুন্দর কালার খুবই কম আসে নর্মালি। সো এটা হচ্ছে সালোয়ারের প্যাচেস। হ্যাঁ, এটা হচ্ছে সালোয়ারের প্যানেল। আচ্ছা, আপনাদের শোরুম থেকে দুইটা ড্রেস আনছি, সরাসরি শোরুমে গেলে আচ্ছা আচ্ছা প্রাইস আপু বলে দিচ্ছি, প্রাইসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনার সালোয়ারের প্যানেলটা। ওকে, যার ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। আমি এখন এটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি, এটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। ওড়নাটা হচ্ছে পিওর ট্যাবি সিল্কের উপরে আসছে, দেখেন জাস্ট ওড়নাটা দেখেন, ওড়নাটা এত বিশাল, মানে আমি যখন এটাকে পরছি, পরার পর আমি ভাবতেছি যে এটা এত বড় ওড়না আমি কিভাবে ম্যানেজ করব। হ্যাঁ, আমি এটাকে কিন্তু অলরেডি চার সাইডে কেটে ফেলেছি, ঠিক আছে, চার সাইড থেকে অনেক কিছু আমি কেটে ফেলেছি। আমার ওড়নাটা দেখলে বুঝতে পারবেন, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আমার ওড়নাটা আপনাদেরকে, চার সাইডে যে ইগুলো আছে আমি সব কিছু কেটে ফেলেছি, তারপরে ও ওড়নাটা এত বড়, মানে অতিরিক্ত বড় দিয়েছে ওড়নাটা। আমি আসলে এত বড় ওড়না আসলে কখনোই দেখি নাই কোনো ড্রেসের সাথে আসতে, জাস্ট দেখেন যে কত বড়। আমি যখন এটাকে পরেছি আমার মনে হয়েছিল যে ডাবল পিন করতে হবে, নাহলে আমি এটাকে কীভাবে মেনটেন করবো, কীভাবে দেখাবো। ওকে, তো এটা হচ্ছে আপনার ওড়নাটা, ওড়নাটা পিওর সিল্কের মধ্যে, একদম অরিজিনাল পিওর সিল্ক। এই পাশের জিনিসগুলো দেখলে বুঝবেন যে এটা আসলে পিওর সিল্ক কিনা। ওকে, এই যে এখানটাতে হচ্ছে আপনার হোয়াইট কালারের বর্ডারের মতো আছে। সো এই হচ্ছে আপনার ড্রেসটা, যাদের কাছে ভালো লাগলো একটা স্ক্রিনশট নিয়ে নেন। আমি এখন প্রাইসটা বলে দিচ্ছি, সালোয়ারের প্যানেলটা দাও, সালোয়ারের প্যানেলটা হচ্ছে এইটা, ক্যাটালগটা দাও, ক্যাটালগটাও দেখিয়ে দিচ্ছি, আর ক্যাটালগটা হচ্ছে এইটা, ঠিক আছে। সো এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 1700 টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন। সিরিয়াসলি এত সুন্দর একটা ড্রেস, এত সুন্দর একটা কালার, মাত্র 1700 টাকা। যারা কিনা আমাদের এখান থেকে ড্রেস রেগুলার নেন, মানে একদম চোখ বন্ধ করে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন, কারণ এটার অসম্ভব ভালো কোয়ালিটি আসছে, প্লাস হচ্ছে এত রিজনেবল প্রাইসে, মানে এত সুন্দর ড্রেস কোথাও কোনোভাবেই পাওয়া পসিবল না। সেটা কিনা আপনার একটা পার্টি ওয়্যার, 4 পিসের একটা ড্রেস, মাত্র 1700 টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা। ওকে, এটা হচ্ছে আপনার সালোয়ারের প্যাচেসটা, সালোয়ারের প্যাচেসটাও এত সুন্দর, যখন আমি সালোয়ারটা মেক করেছি খুবই সুন্দর একটা সালোয়ার আসছে। তো এটা হচ্ছে আপনার
ড্রেসের ওড়নাটা ওকে, আর ড্রেসটা দেখালাম হচ্ছে এটা, এটা এখন আমাদের স্টকে আছে অ্যাভেলেবেল। সো আপনারা যারা কেনা আছেন, আপনাদের যাদের ভালো লাগলো ড্রেসটা, অর্ডার প্লেস করে দিতে পারেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর সহ। আচ্ছা ১৭০০ টাকা, হ্যাঁ আপু ১৭০০ টাকা। ফারজান আক্তার আপু, আপনার কমেন্টসটা আমি একটু পিন পোস্ট করে দিই যেন সবাই বুঝতে পারে এটা প্রাইসটা। ওকে, সো এটা ছিল ড্রেসটা, এটা একটু উঠে দাও না নিচেরটা, এটা ছিল ড্রেসটা। ওকে, স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দিতে হবে, অনলি ১৭০০ টাকা এটার প্রাইস। এখন আমি কিছু কটন কালেকশন আপনাদের দেখাবো, সো যাওয়ার আগে জাস্ট ড্রেসটা আরেকবার দেখিয়ে দিই। এই যে হচ্ছে ড্রেসটা, ওকে দেখে নেন, ফুল ড্রেসটা এরকম আসবে, খুবই সুন্দর করে আপনার সানফ্লাওয়ারের মাঝখানে। এই জিনিসগুলো আমার কাছে খুবই ইউনিক লাগছে, এই ডিজাইনটা খুবই ইউনিক লাগছে আমার কাছে, যে এটার মাঝখানে আপনার ইয়েলো কালার দিয়ে পার্ল সেটিং করে দিয়েছে। ওকে, সো এটার প্রাইস ছিল ১৭০০, যাদের ভালো লাগলো স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর সহ। এখন আমি একটু দেখিয়ে দিই আমার ওনাটা, এই যে আমি কিন্তু মানে পুরো হোয়াইট বর্ডারটা ফেলে দিয়েছি, এটাকে আপনার সুন্দর করে এটাকে মুড়িয়ে দিয়েছি, তারপরও এত লম্বা আসছে, হ্যাঁ এত বড় আসছে, তারপরও এই যে দেখেন কত বড় আসছে, তারপরও আমি চার সাইড থেকে অনেকখানি পোর্শন ফেলে দিয়েছি, মানে ডিজাইনটা আরও সুন্দরভাবে যেন বোঝা যায়। আর এত বড় ওড়না তো আসলে ক্যারি করাটা খুবই টাফ ব্যাপার, এই জন্য আমি আর এই জায়গায় যে আপনার প্রিন্টটা দিয়েছে, ওরা বেসিক্যালি এটার সাথে ম্যাচিং করেই কিন্তু ব্লু বর্ডারটা রেখেছে। ওদের ক্যাটালগে দেখলে বুঝতে পারবেন যে ওরা কিন্তু স্লিভের মাঝখানেও একটা ব্লু বর্ডার দিয়েছে, এবং মানে ড্রেসের সাথেও দিয়ে দিয়েছে বর্ডারটা দেওয়ার জন্য। বাট আমি ওই বর্ডারটা ইউজ করিনি, আপনারা চাইলে ওই বর্ডারটাও সুন্দর করে ইউজ করে একদম ক্যাটালগের মতো করে বানাতে পারবেন। ওকে, আর এই হচ্ছে এটার বিশাল ওড়নাটা, যেটা কিনা আমি দেখিয়ে দিলাম, যাদের ভালো লাগলো ড্রেসটা স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দিন, প্রাইস হচ্ছে আপনার শুধুমাত্র ১৭০০ টাকা। ওকে, আর এটার কোড নেমটা হচ্ছে সানফ্লাওয়ার, ঠিক আছে, এটার কোড নেমটা হচ্ছে শুধুমাত্র সানফ্লাওয়ার, সুন্দরবনে আপু, সুন্দরবনে, ঠিক আছে আপনি অর্ডার প্লেস করেন, আমি ট্রাই করবো সুন্দরবনে দেওয়ার জন্যে। বাট সুন্দরবনের অর্ডার আমরা সবসময় নেই না, মাঝে মাঝে অনেক প্রেশারের জন্যে দেখা যায় যে সুন্দরবনের অর্ডারগুলো আমরা স্কিপ করি, কারণ হচ্ছে যে সুন্দরবন আমাদের এখান থেকে অনেক দূরে, মানে আমাদের মানে প্লেসটা, ডেলিভারি প্লেসটা যেখানে, এখান থেকে সুন্দরবনের শাখাটা অনেক দূরে, এই জন্য আমরা সাধারণত সুন্দরবনে অর্ডারগুলো নিতে যাই না। তারপরে যদি আপনার খুব পছন্দ হয়ে থাকে আপনি সুন্দরবনে ওইটা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। আর এটার লেন্থটা আমি বলতে ভুলে গেছি, এটার লেন্থ হচ্ছে আপনার ৪৬ আছে, বাট আপনারা যদি চান যে এটার লেন্থ আরও বেশি লাগবে, আপনার ৪৬ থেকে বেশি বানালে আসলে এই ড্রেসটা সুন্দর লাগবে না, কারণ এটা সালোয়ারে অনেক বড় একটা প্যাচেস আছে, তো ৪৬ করলেই আপনাকে সুন্দর লাগবে। এরপরও যদি আপনি মনে করেন যে না আমি আরেকটু লং পরবো, তাহলে আপনি সালোয়ারের নিচ থেকে একটা প্যানেল কেটে ড্রেসের নিচে বসিয়ে নিতে পারবেন। ওকে, তো এই হচ্ছে কাহিনী। এখন আমি আপনাদের কিছু সুন্দর কটনের কালেকশন দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আপনার অরিজিনাল সাইরা ক্যাটালগ থেকে এসেছে, এই হচ্ছে এটার তাওয়াক্কালের একটা কালেকশন আমি দেখাবো, যেটা কিনা আপনার ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, হ্যাঁ ইন্ডিয়ান কালেকশন, তাওয়াক্কালের আপনার ইন্ডিয়ান ভার্সন দেখাবো। ওকে, তাওয়াক্কালের হচ্ছে ইন্ডিয়ান ভার্সন দেখাবো, এই ড্রেসগুলো এখন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা, অনেক কিউট লাগছে আপু, এই ড্রেসটার কালারটাই খুবই সুন্দর, সিরিয়াসলি এই ড্রেসটার কালারটা আমি যখন সামনে থেকে দেখেছি আমার তখন মনে হয়েছে যে না, এত মানে এত সুন্দর কালার তো আসলে আসে না, খুব কমই আসে এরকম কম্বিনেশনের কালার। সো এটা হচ্ছে, ওইটা উঠাম, এটা হচ্ছে এটার ক্যাটালগটা। ওকে, এই যে দেখেন অরিজিনাল হচ্ছে আপনার হলোগ্রাম সহ পাবেন সায়রা ক্যাটালগের, এই ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এইগুলোও আসছে যে এখন যে ড্রেসগুলো কটনের মধ্যে দেখাবো এগুলোর সাথে আপনার এক্সট্রা প্যানেল আসে নাই, যা আছে ড্রেসের মধ্যে এমব্রয়ডারি করা আছে, সো আপনাদের আর ওই মানে চিন্তাটা নাই যে এমব্রয়ডারি করলে তো অনেক বেশি কস্ট নাই, এরকম কোনো ঝামেলাও নাই, এরকম কোনো সমস্যাও নেই, যাদের ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন। এটা টোটাল মনে হয় ৫টা ড্রেস আছে, ৫টা ড্রেসই খুবই সুন্দর। ওকে, তো এখন আমি ফার্স্ট ড্রেসটা দেখিয়ে দিচ্ছি, এগুলো আমাদের স্টকে তো খুবই কম আসছে, তো আপনাদের যাদের ভালো লাগে, আপনারা যারা পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন, খুবই কম আসছে এগুলো আমাদের স্টকে। ওকে, এটা অরিজিনাল তাওয়াক্কাল, যেটা কিনা সাইরা ক্রিয়েশন থেকে বের করেছে, আর এই প্যানেলটা দিয়ে আপনারা নেকের কাছে এভাবে মানে কলার সিস্টেম করে নিতে পারবেন, এখান থেকে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে এমব্রয়ডারি। আর এটা কিন্তু খুবই সুন্দর একটা আপনার অ্যাশ কালারের উপরে অলরেডি দেখেন ফয়েল প্রিন্ট করা আছে, তার উপরে হচ্ছে ফুললি এমব্রয়ডারি করা আছে, এই যে পুরো ড্রেসটাতে কিন্তু ফুললি এমব্রয়ডারি করা আছে, নিচের দিকে ওরকম সুন্দরভাবে আপনার ফয়েল প্রিন্ট করা আছে। ওকে, তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা আমি দেখালাম, স্লিভসটা হচ্ছে এখান থেকে আসবে, স্লিভসটা পাশে পাশেই আছে স্লিভের জন্য কাপড়, আপনারা ফুল স্লিভ করতে পারছেন। এটা হচ্ছে আপনার বডিটা, দেখে নেন বডিটা কিন্তু যা যা দেখতে পাচ্ছেন এগুলা সব হচ্ছে এমব্রয়ডারি, হ্যাঁ এই যে এগুলো যা আছে ছোট ছোট ফ্লাওয়ার সব কিছুই হচ্ছে ফুললি এমব্রয়ডারি করা আছে। এটা হচ্ছে ড্রেসটা। ওকে, ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু আনকমন ড্রেসগুলো, তো এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক সাইডটা, ব্যাক সাইডটাও কিন্তু আপনার খুবই সুন্দর একটা অ্যাশ কালারের উপরে আপনার পুরোটাই হচ্ছে ফয়েল প্রিন্ট করা আছে, এই যে ফয়েল প্রিন্টের
তো এখন খুবই মানে সবাই এখন ফয়েল প্রিন্টের ড্রেস খুবই পছন্দ করেন। তো এটা হচ্ছে আপনার ড্রেসটা, ওকে, এটার সাথে একটা প্যাচেস পাচ্ছেন এরকম সুন্দর অনেক চওড়া একটা প্যাচেস। কোথায় এটা? নেকের কাছে ওরা দিয়েছে, নেকে তো আছে, তাহলে কোথায়? ড্রেসের নিচে। আচ্ছা, এটা হচ্ছে ড্রেসের নিচের জন্য দিয়েছে। হ্যাঁ, আপনারা স্লিভে ইউজ করতে পারেন। এখানে কিন্তু দুইটা প্যাচেস আছে, দেখেন চওড়া চওড়া দুইটা প্যাচেস আছে এখানে। অন্য অর্ডার করেছিলাম শারমিন রোধেলা আপু, যদি অ্যাভেলেবেল থাকে পেজে একটু নক করেন, আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে দুইটা প্যাচেস আছে এখানে, সো একটা হচ্ছে ড্রেসের নিচে বসাবেন আর একটা স্লিভে বসাতে পারেন। ওকে, অলরেডি কিন্তু ড্রেসটা ফুললি এমব্রয়ডারি করা আছে, তার উপরে আবার এই যে একটা চওড়া একটা প্যাচেস দিয়ে দিয়েছে। আর এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ আপনার ফয়েল প্রিন্ট করা আছে শিফনের উপরে। হ্যাঁ, শিফনের উপরে কিনা উপরে দেখো তো ম্যাটেরিয়াল লেখা আছে কিনা, না ম্যাটেরিয়াল লেখা না, এটা হচ্ছে শিফনের উপরে ফয়েল প্রিন্ট করা আছে। ওকে, এই যে দেখেন, আমি একটু ক্লোজ করে দেখাই, এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ফয়েল প্রিন্ট করা শিফনের উপরে, খুবই সুন্দর কালারটা। যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি, সালোয়ারটা হচ্ছে এক কালার আসবে, অ্যাশ কালারের উপরে। আপনার এই যে প্যাচেসটা দেখিয়ে দিলাম, প্যাচেসটা আপনারা চাইলে সালোয়ারেও বসাতে পারেন। ওকে, যেখানে খুশি বসিয়ে নিন। ড্রেসটা হচ্ছে এইটা, সালোয়ার হচ্ছে এইটা, ওড়নাটা হচ্ছে এইটা, এটার প্রাইস হচ্ছে আপনার 1700 টাকা। ওকে, আজকে যা যা দেখাবো সবই হচ্ছে 1700 টাকা। যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন। এটা হচ্ছে আপনার শিফনের উপরে ফুললি ফয়েল প্রিন্ট করা আছে, ড্রেসের ম্যাটেরিয়াল পিওর কটন। এটা হচ্ছে তাওয়াক্কাল ক্যাটালগের আপনার ইন্ডিয়ান ভার্সনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এটা হচ্ছে সালোয়ারটাও পিওর কটনের মধ্যে, ড্রেসটাও পিওর কটনের মধ্যে, ঠিক আছে। আচ্ছা আপু, আমার ড্রেসের প্রায় শুধুমাত্র 1700 টাকা, আমি দেখিয়ে দিয়েছি আমারটা প্রথমেই। আপু, যারা মিস করেছেন কাইন্ডলি লাইভটা একটু মানে শেষ হয়ে গেলে আরেকবার দেখে নিন, অথবা আমি আমার ড্রেসের ছবি, আমার ছবি যা যা আছে সব আমি পোস্ট করে দিব। ওকে, আচ্ছা আমার লাগবে, যেটা লাগবে পেজে ইনবক্স করে ফেলেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর সহ। এখন আরেকটা কালার দেখাচ্ছি, আজকে যে কালারগুলো আসছে না মোটামুটি সবগুলো এরকম আপনার লাইট লাইট কালারের মধ্যে আসছে। এইটা এটা হচ্ছে আরেকটা কালার। ওকে, এটা হচ্ছে, এটাও অ্যাশ কালার, বাট একটু আগে যেটা দেখিয়েছি ওইটা হচ্ছে ডিপ অ্যাশ কালার ছিল, এটা একটু লাইট অ্যাশ কালারের মধ্যে। ওকে, এটা যার ভালো লাগে এটাও নিয়ে নিতে পারেন। এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনার 1700 টাকা করে, 1700 টাকা করে। এটা হচ্ছে আপনার হলোগ্রামটা দেখে নেন, অরিজিনালের হলোগ্রামটা, এই যে আমার কাছে দেন, এই যে অরিজিনাল ড্রেসের হলোগ্রাম সহই পাবেন। ওকে, তো এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি, এটাও খুব সুন্দর, এটা পাচ্ছেন আপনারা একটু লাইট এশের মধ্যে। ওকে, ড্রেসের মানে ডিজাইনগুলো অলমোস্ট সবগুলোই সেম টাইপের, কিন্তু কালারগুলো হচ্ছে ডিফারেন্ট। হ্যাঁ, এই যে দেখেন, এটাও কিন্তু ফুললি আপনার লাইট অ্যাশ কালারের উপরে ফুললি ফয়েল প্রিন্ট করা আছে, সাথে নেকটা দেখ, যখন এভাবে সুন্দর করে বানিয়ে নেবেন একটা বোট নেক, তখন জিনিসটা এমনিতেই অনেক সুন্দর আসবে। আর বডিতে যা যা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত সব কিছু হচ্ছে এমব্রয়ডারি করা। ওকে, অলরেডি ফয়েল প্রিন্ট করা আছে, তার উপর আবার কি সুন্দরভাবে আপনার ফিনিশিং দিয়েছে দেখেন, এটার কোয়ালিটি খুবই ভালো রেখেছে ওরা, খুবই ভালো। হ্যাঁ, এগুলোর প্রাইস হচ্ছে 1700 টাকা, আজকে যা যা দেখাবো সবই হচ্ছে 1700 টাকা। এগুলো হচ্ছে এমব্রয়ডারি, দেখেন এই কর্নার দিয়েও কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা, এই যে পুরো বডিতেই হচ্ছে এমব্রয়ডারিটা পাচ্ছেন। আর ড্রেসের নিচে এরকম সুন্দর করে একটা পার্লের দেখেন, এটাও এমব্রয়ডারি করা। ওয়াও, এই ড্রেসের নিচে যে প্যাচেসটা পাচ্ছেন এটাও এমব্রয়ডারি করা। হ্যাঁ, এই যে ড্রেসের নিচে একটা প্যাচেস আছে সেটাও এমব্রয়ডারি করা, সাথে আবার এরকম সুন্দর করে পার্ল সেটিং করা আছে। ওকে, এটা হচ্ছে ড্রেসের নিচে, ঠিক আছে। সো এই হচ্ছে ড্রেসটা হলো, এটার সাথে স্লিভসটা পাশ থেকে বের হবে, ফুল স্লিভ করতে পারবেন। ড্রেসের লং হচ্ছে 47 পর্যন্ত করতে পারবেন, বডি হচ্ছে 58 পর্যন্ত করতে পারবেন। আর এইটা হচ্ছে ড্রেসের ব্যাকসাইডটা, দেখেন ড্রেসের ব্যাকসাইডটাও খুব সুন্দরভাবে আপনার ফয়েল প্রিন্ট করা আছে। মানে এই ড্রেসটা, এই ড্রেসগুলো আসলেই খুব সুন্দর, খুবই আনকমন, মানে এই টাইপের কালেকশনগুলো আসলে খুব কমই আসে। তো এটা হচ্ছে আপনার এটার ওড়নাটা। ওকে, যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নিন। এটাও শিফনের মধ্যে আপনার ফয়েল প্রিন্ট করা আছে, ঠিক আছে। এই যে দেখেন, শিফনের মধ্যে খুবই সুন্দর একটা সফট শিফনের উপরে ফুললি ফয়েল প্রিন্ট করা। আর সালোয়ারটা পাচ্ছেন হচ্ছে এটা এক কালারের সালোয়ার কটনের মধ্যে। আচ্ছা, আমাদের দোকানটা হচ্ছে আপু উত্তরা আলাউদ্দিন টাওয়ার 426 নম্বর শপ। আপনি যদি চান শপে এসে এই ড্রেসগুলো দেখে পারচেস করতে পারবেন। এগুলো আমাদের স্টকে খুবই লিমিটেড আছে, লাইক খুবই লিমিটেড, আপনার মানে মানে না পাবেন না এরকম, আজকে থেকে কালকে অর্ডার করলে দেখা যাবে পাবেন না, এত কমই আসছে, ঠিক আছে। এগুলো তো যাদের কাছে ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর সহ ইনবক্স করে দিন। প্রাইস হচ্ছে আপনার অনলি 1700 টাকা। আমি ড্রেসের নিচের পোর্শনটাও একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ড্রেসের নিচের পোর্শনটা, ঠিক আছে। এটা হচ্ছে ড্রেসের নিচের পোর্শনটা, সোয়েটার রেখে দেয়। আচ্ছা আপু, আমার ড্রেসের প্রাইসটা হচ্ছে শুধুমাত্র 1700 টাকা, আমি যেটা পরে আছি এটা হচ্ছে শুধুমাত্র 1700 টাকা।
আচ্ছা, ধানমন্ডিতে একটা শপ দেন প্লিজ। আচ্ছা, কোন আপনা বললো এইটা দেখি তো। আচ্ছা, লুৎফুর নাহার আপু, ধানমন্ডিতে আমাদের শপ ওপেন হতে যাচ্ছে, আমি বলে দিলাম আপনাদেরকে। ইনশাল্লাহ এই মান্থ থেকে ওপেন হবে। আমি ফুল ডিটেলস সব কিছু আপনাদেরকে 3 থেকে 4 দিনের মধ্যে একদম ডিটেলসে বলে দিব, ওকে? মানে আপনার কথা আপনি বলছেন, আমি সেজন্য এখনই বলে দিলাম, জিনিসটা আর রাখতে পারলাম না। আমাদের ধানমন্ডিতে শপ ওপেন হতে যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে? তো এই মান্থেই শুরু হবে, মানে নভেম্বর মাসেই আপনারা আমাদেরকে ধানমন্ডিতে পেয়ে যাবেন, আমাদের সেকেন্ড ব্রাঞ্চ। তো আমি ফুল ডিটেলস আপনাদেরকে 2-1 দিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে ফুল ডিটেলস আপনাদেরকে শপ নম্বর, শপে অ্যাড্রেস সব কিছু জানিয়ে দিব, ঠিক আছে? এখন হচ্ছে নেক্সট কালার দেখাচ্ছি, এইটাও অ্যাশ কালারের মধ্যে। আচ্ছা, এইটাও অ্যাশ কালারের মধ্যে আসছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার রিসিভ করেছি, অর্ডার রিসিভ করেছি, এখনও পেলাম না আপু। তামান্না আপু, তামান্না লাবণী আপু, যেটা অর্ডার ছিল পেজে একটু নক করে ফেলেন, ওকে? সো এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের আরেকটা দেখাচ্ছি, এটা ডিজাইনও অ্যাশ, মানে আজকে যা যা আসছে মনে হচ্ছে সবগুলো অ্যাশ কালারের মধ্যে আসছে, একটু লাইট ডিপ কালার, হ্যাঁ। এটা এটা আবার একটু আনকমন, দেখেন এটা ফুল বডিতে হচ্ছে পালসেটিং করা আছে, সি, এটা হচ্ছে ফুল বডিতে কিন্তু পালসেটিং করা আছে, হ্যাঁ, ফুল বডিতে হচ্ছে পালসেটিং করা আছে। ধানমন্ডি কোথায় আপু, একটু ওয়েট করতে হবে, আমি বলে দিব আপনাদেরকে সব কিছু, সব ডিটেলসে, কারণ আমাদের এখনও কাজের কাজ সব শেষ হয়নি, তো কাজ সব শেষ হয়নি, এই জন্যে এখনই বলতে চাচ্ছি না, ইনশাল্লাহ আর কি কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে আমরা আপনাদেরকে বলে দিব 2-3 দিনের মধ্যে, নভেম্বরেই আপনারা পেয়ে যাবেন আমাদেরকে ধানমন্ডিতে, ওকে? সো এটা হচ্ছে আপনার ড্রেসটা অ্যাশ কালারের মধ্যে পাচ্ছেন, নেকের এটা হচ্ছে ফুললি এমব্রয়ডারি করা, নেকের এই সাইডটা এটা হচ্ছে এমব্রয়ডারি করা, আর সাথে হচ্ছে ফুল বডিতে আপনার এভাবে পালসেটিং করা পাচ্ছেন, ওকে? ফুল বডিতেই পালসেটিং করা আছে, এই যে দেখা যাচ্ছে কি, পুরোটাই কিন্তু পালসেটিং করা, ফয়েল প্রিন্টের সাথে সাথে পালসেটিং করা আছে, এবং নিচের দিকে এরকম একটা পার্লের বর্ডারও পাচ্ছেন, ওকে? ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ড্রেসের ব্যাকসাইডটা, ব্যাকসাইডটাও আপনার ফুললি প্রিন্ট করা আছে, এভাবে সুন্দর করে প্রিন্ট করা। এগুলোর প্রাইস হচ্ছে আপনার 1700 টাকা, স্লিভসটা পাশ থেকে আসবে। এখন এটার আমি হচ্ছে আপনার ওনাটা দেখিয়ে দিচ্ছি, এটার ওনাটাও খুব সুন্দর, খুবই আনকমন একটা ওনা, দেখেন খুবই সুন্দর। ড্রেসগুলো যাদের পছন্দ হয় নিয়ে নিতে পারেন, কোয়ালিটির দিক দিয়ে একদম 100% খুবই ভালো কোয়ালিটির মধ্যে করেছে। আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা, সালোয়ারটা হচ্ছে পিওর কটনের মধ্যে, ওকে? আচ্ছা, আমার দুলটা আপু, আমার দুলটা মনে হয় বাইরে থেকে আনা আপু, অথবা কেউ একজন গিফট করেছিল, আমার ঠিক মনে নেই, তো এখন বলতে পারছি না। আমি অনেক আগে থেকে এই দুলটা ছিল আমার স্টকে, হ্যাঁ, আমি ভাবলাম আজকে ড্রেসটা পরার পর ভাবলাম যে আজকে পরি, দুলটা সামনে পেলাম, এটা একটু ধরো তো। সো আমার মনে নেই আপু আসলে কোথা থেকে নেওয়া, যদি মনে থাকতো অবশ্যই জানিয়ে দিতাম কোথা থেকে নিয়েছি। সো এটা হচ্ছে এটা ওনাটা, ওকে? প্রাইস কিন্তু 1700 টাকা, শিফনের মধ্যে পাচ্ছেন ওনাগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ এভাবে ফয়েল প্রিন্ট করা আছে, ঠিক আছে? সো এটা রেখে দিচ্ছি, নেক্সট কালারে যাচ্ছি। এটা কী কালার? এটা একটু অলিভ কালার আসছে, অন্য কালার দেখাচ্ছি আপু। প্রত্যেকটা ড্রেসই 1 পিস করে আছে, 1 পিসের কালার আছে, হ্যাঁ, একটা করে কালার আছে সবগুলোর। এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে দেখাচ্ছি, এই যে সবগুলোই হচ্ছে সায়রা ব্র্যান্ডের তাওয়াক্কাল থেকে এসেছে, যেটা কিনা আপনার অরিজিনাল হোলোগ্রাম সহই পাচ্ছেন। এটা হচ্ছে একটু অলিভ কালারের মধ্যে, তো এটা এখন দেখে দিচ্ছি। আচ্ছা, কাল দোকান খোলা থাকে? হ্যাঁ আপু, অবশ্যই খোলা থাকে, আমাদের তো মানে শুধুমাত্র বুধবারে বন্ধ থাকে, যেদিন হচ্ছে আপনার উত্তরাতে সাপ্তাহিক ছুটি ওই দিনটাই শুধুমাত্র বন্ধ থাকে, তাছাড়া বাকি সব দিনই আমরা খোলা থাকি, ওকে? আচ্ছা আপু, এইগুলোতে অন্য কালার হবে আপু? দেখি যেগুলো আসছে, আমি তো জানি না অন্য কালার, আমি মাত্রই খুলে দেখছি, হ্যাঁ, আমি নিজেও জানি না এগুলো আসলে কী কী আসছে। এটা একটু অলিভ কালারের মধ্যে, খুবই সুন্দর এটাও, হ্যাঁ, খুবই সুন্দর, দেখেন ফুল বডি হচ্ছে আপনার এমব্রয়ডারি করা, একদম নেকের থেকে শুরু করে একদম পুরো বডিতে কিন্তু এমব্রয়ডারিটা পাচ্ছেন, পুরো বডিতে, মানে যা যা দেখছেন বডিতে সব কিছু হচ্ছে এমব্রয়ডারি, এই যে এই জায়গাগুলো সব কিছু এমব্রয়ডারি, সাথে হচ্ছে আপনার এই যে প্রিন্ট করা আছে, ফয়েল প্রিন্ট করা, আর নিচের দিকে আপনার এরকম সুন্দর একটা বর্ডার দেওয়া আছে, সাথে পার্ল সেটিং করা আছে, সি, খুবই সুন্দর ড্রেসগুলা, খুবই সুন্দর। মানে একটু আনকমনের মধ্যে যারা চান তারা এগুলো নিয়ে নিতে পারেন, কারণ নর্মালি তো আমরা প্যানেল বসানো ড্রেস পরি, আর ওইগুলোতে তো জানেনই যে আপনার টেইলররা কেমন মজুরি নেয় না। সো এইগুলো যারা একটু মানে প্যানেল ছাড়া ড্রেস নিতে যাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন। এটা দেখেন, এই যে ড্রেসের লং হচ্ছে আপনার 47 আসবে, বডি হচ্ছে আপনার 58 আসবে, ঠিক আছে? স্লিভসটা পাশ থেকে বের হবে, এটা হচ্ছে স্লিভের কাপড়, ফুল স্লিভ করতে পারবেন। এটা হচ্ছে ড্রেসের ব্যাকসাইডটা, ড্রেসের ব্যাকসাইডটাও কিন্তু সুন্দর করে এই যে প্রিন্ট করা আছে, ওকে? ফয়েল প্রিন্ট করা আছে, নিচের দিকে এরকমভাবে একটা প্যানেলের মতো আছে। আর এখন হচ্ছে এটার আমি ওনাটা দেখিয়ে দিই,
এটার ওড়নাটাও খুবই সুন্দর, শিফনের মধ্যে কালারটা মারাত্মক সুন্দর এটার। হ্যাঁ, খুবই সুন্দর। আর এটা কিন্তু পিওর কটনের মধ্যে ড্রেসটা, কালারটাও পিওর কটন। আর এটা হচ্ছে একটা প্যানেল আছে এটার সাথে এক্সট্রা। এটাকে আপনারা কোথায় লাগাবেন, স্লিভে লাগিয়েন অথবা সালোয়ারে লাগিয়েন? কোথায় দিয়েছে ওরা, ওরা কোথায় দিয়েছে? এখানে কোথাও দেয় নাই, তারপরও এটা দিয়ে দিয়েছে। সো এটা আপনারা পেয়ে যাচ্ছে। এটাকে আপনারা সুন্দরভাবে এটা স্লিভে বসিয়ে দিয়েন অথবা সালোয়ারে বসিয়ে দিয়েন, ওকে? আর এটার ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, এটার ওড়নাটা ফয়েল প্রিন্ট করা আছে শিফনের মধ্যে। প্রাইসটা হচ্ছে আপনার শুধুমাত্র 1700 টাকা, ওকে? তোমার ড্রেসের কালারটা সুন্দর। হ্যাঁ আপু, আমার ড্রেসের কালারটা আসলেই খুব সুন্দর। আমি নিজে এসে বলেছি যে আমার ড্রেসের কালারটা আমার সিরিয়াসলি নিজেরই পার্সোনালি খুবই ভালো লেগেছে। সব ড্রেস যে পরি, মাঝে মাঝে কিছু ড্রেস প্রমোশনের জন্যও পরি, বাট এই ড্রেসের কালারটা একদম নিজের আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। তো এটা হচ্ছে সালোয়ারের সাথে এই প্যানেলটা, ঠিক আছে? রেখে দিচ্ছি, প্রাইস হচ্ছে 1700 টাকা। আচ্ছা নাসরিন নাহার আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আর আমার ড্রেসটা যারা মিস করেছেন, আমার ড্রেসটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে পারেন। আমার ড্রেসটা হচ্ছে মসলিনের মধ্যে, আর এখন যেহেতু সামনে শীতকাল আসছে, সো নেটের ড্রেস থেকে আমরা একটু এই জন্যে মসলিনের ড্রেস বেশি আনা ট্রাই করবো। কারণ হচ্ছে যে শীতের মধ্যে আসলে নেটের ড্রেস পরাটা তো জানেনই, একটু ঠান্ডা লাগতে পারে, এই জন্যে আমি ট্রাই করবো যে মসলিনের ড্রেস একটু বেশি আনতে। সাথে হচ্ছে সিল্কের ওড়না যেহেতু, সো আপনাদের ওইভাবে আর কি পরেও আপনারা আরাম পাবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি, এইটাও সুন্দর। আর কয়টা আছে, একটাই? এটা কি শেষ? ও, আর দুইটা আছে, ওকে? এটা, এই কালারটাও দেখেন, আজান দিয়ে দিয়েছে এটা। এটা দেখেন, আচ্ছা ড্রেসগুলো, হ্যাঁ আপু ড্রেসগুলো সত্যি খুব সুন্দর। যেহেতু আজান দিয়েছে, আমি এক মিনিট বিরতি নেই আপনাদের কাছ থেকে, আপনারা অবশ্যই যাবেন না কেউ। আর দুইটা ড্রেস আছে, দেখে তারপর যাবেন। হ্যাঁ আমি জাস্ট মানে ইটা বন্ধ, ক্যামেরাটা বন্ধ করে রাখছি। আচ্ছা সাবিনা ফাতেমা আপু, সুন্দর করে কথা বলো, থ্যাংক ইউ আপু। আচ্ছা সো আমি এখন দেখিয়ে দিচ্ছি, আর যারা আমার ড্রেসটা মিস করেছে একটু ওয়েট করেন, আমি লাস্টে শেষ করার আগে আরেকবার দেখিয়ে দিব, ওকে? তো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার সিগ্রিন কালারের মধ্যে ড্রেসটা, এটাও খুব সুন্দর। এটা তো এখানেই আছে, শুধু ড্রেসটা বের করবা সামনে। এই যে এটা হচ্ছে আরেকটা কালার, ওকে? এটা দেখিয়ে দিই এখন। এগুলো হচ্ছে তাওয়াক্কাল থেকে আসছে। আমার ড্রেসটার প্রাইস শুধুমাত্র 1700 টাকা। আজকে আমি যা দেখাচ্ছি সব কিছু 1700। তো আমার ড্রেসটা যদি মিস করে থাকেন, এক মিনিট ওয়েট করেন, আমি আমার ড্রেসটা আরেকবার দেখিয়ে দিব আপনাদেরকে, ওকে? সো এই হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছি, এই কালারটাও দেখেন, খুবই নাইস একটা কালার। আপনার সি ব্লু, সি গ্রিন, যে কোনো একটা কালার, মানে সি গ্রিন কালারই হবে এটা। সাথে হচ্ছে ফুল এরকম গোল্ডেন ওয়ার্ক আছে, এখানে পুরো এমব্রয়ডারি করা, সাথে ফুল বডিতেও হচ্ছে আপনার ফুললি এমব্রয়ডারি করা আছে। এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, সব কিছুই হচ্ছে আপনার এমব্রয়ডারি করা আছে এইটার। হ্যাঁ, আর সাথে হচ্ছে ড্রেসটা ফুললি ফয়েল প্রিন্ট করাই আছে,
ওকে, এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের মধ্যে গেল। এটা হচ্ছে বডি, সাথে হচ্ছে স্লিভসটা পাশ থেকে বের হবে। এটা হচ্ছে স্লিভ, আর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি, ব্যাক সাইডটা হচ্ছে এটা, ঠিক আছে? যেগুলো দেখাচ্ছিলাম ওইটারই আরেকটা কালার এটা, ওকে? যেগুলো দেখাচ্ছিলাম ওইটারই কালার এটা। এখন এটার সাথে আর কি কি আছে দেখে নেই। এটার সাথে হচ্ছে একটা প্যানেল আছে পার্লার, আপনার ড্রেসের নিচে বসাতে পারেন, অথবা আপনার এটা যেখানে খুশি আপনাদের ইচ্ছা সেখানে আপনারা ড্রেসের নিচে বসিয়েছে। আচ্ছা, এটা ক্যাটালগে ড্রেসের নিচে বসিয়েছে, ওকে? এই পার্লার এই লেসটা আপনার ড্রেসের নিচে বসিয়ে নেবেন, ঠিক আছে? এখন হচ্ছে এটা ওনাটা দেখাই, মানে এই ড্রেসগুলো আসলে বডি যেভাবে আপনার ড্রেসের মানে ডিজাইন করেছে সেমভাবে আপনার ওনাটা দিয়েছে। প্রত্যেকটা ওনা কিন্তু একদম সেম বডির মতো করে ডিজাইন করেছে। দেখেন, এটার ওনাটাও খুবই সুন্দর করে একদম বডিটা যেরকম ছোটো ছোটো করে করে আপনার এমব্রয়ডারি দিয়েছে, সেমভাবে আপনার এখানেও প্রিন্টটা করেছে, ওকে? এটা হচ্ছে শিফনের মধ্যে ওনাটা, ড্রেসটা হচ্ছে ফুললি এমব্রয়ডারি করা পাচ্ছেন। সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি, সালোয়ারটা হচ্ছে এটা পিওর কটনের মধ্যে পাচ্ছেন সালোয়ারটা, ওকে? ফারহানা বিথি আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আমাকে প্রায় 1700 টাকা, আপনি যা যা দেখাচ্ছি সব কিছু 1700 টাকা, ওকে? সো যার যেই কালার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিয়েন, প্রাইস হচ্ছে শুধুমাত্র 1700 টাকা। এগুলো ড্রেসের ম্যাটেরিয়াল পিওর কটন, সালোয়ার পিওর কটন, আর ড্রেসটা ড্রেসগুলো হচ্ছে ফুললি এমব্রয়ডারি করা আছে একদম ফুল বডিতে, এক্সট্রা করে কোনো প্যাচেস নেই এটার সাথে। সো আপনাদের আর কোনো ঝামেলা নেই, প্যানেলের ঝামেলা নেই। সো এখন হচ্ছে আরেকটা সুন্দর কালার দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার মেরুন কালার মনে হয়, মেরুন কালারের মধ্যে এই কালারটা খুব সুন্দর, এটাও খুব সুন্দর, খুবই সুন্দর একটা কালার এই ড্রেসটা। সো এটা যার ভালো লাগে এটা নিয়ে নিতে পারেন। মেইন কালারগুলো আসছে হচ্ছে এই ড্রেসের মধ্যে, এই ক্যাটালগের মধ্যে আপনার অ্যাশ কালারের উপরে, এই একটা আসছে মনে হয় মেরুন কালারের মধ্যে। সো এটা হচ্ছে লাস্ট ড্রেস এই ক্যাটালগের মধ্যে, ওকে? এরপরে আপনারা আরও কী কী দেখতে চান আমাকে জানান, আমি দেখিয়ে দেওয়ার ট্রাই করবো। আর পিঙ্ক কালারের নেট ড্রেসটা একটা আপু মনে হয় বলছিলেন যে রিস্টক করার, ওইটা এখন তো অ্যাভেলেবেল নেই, বাট ওইটা আমি ট্রাই করবো খুব ফাস্ট আপনাদের জন্য রিস্টক করে দেওয়ার, ওকে? সো এইটা হচ্ছে আপনার ড্রেসটা দেখে নেন, এটা হচ্ছে মেরুন কালারের উপরে ফুললি এমব্রয়ডারি করা আছে, এগুলো কিন্তু ফুল এমব্রয়ডারি করা, কোনো এগুলো প্রিন্ট করা আছে অলরেডি ফয়েল প্রিন্ট, সাথে কিন্তু এগুলো সবই হচ্ছে আপনার এমব্রয়ডারি করা আছে, আর এমব্রয়ডারির কোয়ালিটি খুবই ভালো। দেখেন, এগুলোর মাঝখানে এক একটা করে সিকোয়েন্স ওয়ার্কও আছে, আমি দেখিয়ে দিই, ফুল বডিটাই হচ্ছে আপনার এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা, পর্যন্ত পুরোটাই হচ্ছে এমব্রয়ডারি করা আছে, আর এটার সাথে হচ্ছে পার্লের প্যানেলটা লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? সো এই হচ্ছে আপনার বডিটা, কালারটা অনেক সুন্দর একটা মেরুন কালার, আর স্লিভসটা হচ্ছে এখান থেকে আসবে, ফুল স্লিভ করতে পারবেন, ব্যাক সাইডটা হচ্ছে আপনার এরকম আসবে, পুরোটাই হচ্ছে আপনার ফয়েল প্রিন্ট করা আছে সবগুলো ড্রেসের মধ্যে, সাথে হচ্ছে আপনার ফুললি এমব্রয়ডারি করা আছে, ওকে? সো এই হচ্ছে আপনার এগুলার কোনো ছবি, আচ্ছা আসছে আবার, আচ্ছা আপু নেট প্রবলেম, হ্যাঁ আপু আমি জানি নেট প্রবলেম ছিল, এখন দেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা, লাইভটাকে এখন ক্লিয়ার হয়েছে আমাকে একটু জানান, যারাই আছেন আমি এই ড্রেসটা দেখাচ্ছিলাম, এখন লাইভটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানান, ক্লিয়ার না, ওকে আপু সমস্যা নাই, আঁকি বোন না আপু, এখন দেখেন ক্লিয়ার হয়েছে কিনা, আমি ছিলাম মানে চলে যাইনি, ঠিক আছে? সো এখন একটু জানান এখন ক্লিয়ার হয়েছে কিনা লাইভটা, যদি ক্লিয়ার হয় তাহলে আমি এই ড্রেসটা দেখিয়ে দিই আপনাদেরকে, ওকে? এখন ক্লিয়ার আছে কিনা একটু জানান, যারাই আছেন লাইভটাতে একটু জানিয়ে দেন যে এখন লাইভটা ক্লিয়ারই দেখছেন, দেখতে পাচ্ছেন কি, ওকে? বুঝতে পারছি না আসলে ঠিক হয়েছে কিনা, এখন একটু জানাবেন যে লাইভটা ক্লিয়ার হয়েছে কিনা, নাও ক্লিয়ার, ওকে ধন্যবাদ আপু জানানোর জন্য, আমি ওনাটা দেখিয়ে দিই, ওকে? সো ড্রেসটা তো দেখেই ফেলেছেন, এটা হচ্ছে এটা ওনাটা শিফনের মধ্যে পাচ্ছেন, পিওর শিফনের মধ্যে, এই যে ফয়েল প্রিন্ট করা আছে, ওকে? পিওর শিফনের মধ্যে ফয়েল প্রিন্ট করা আছে, কালারগুলো খুবই সুন্দর ছিল, যার যে কালার ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দিয়েন, সালোয়ারটা হচ্ছে এটা পিওর কটনের মধ্যে, ওকে? প্রাইস হচ্ছে আপনার শুধুমাত্র 1700 টাকা, এই যে ফুল ড্রেসটা হচ্ছে এটা, ওকে? পুরো ড্রেসটাতে এমব্রয়ডারি করা আছে, সালোয়ারটা এটা, ড্রেসটা হচ্ছে এটা, সাথে ওড়নাটা হচ্ছে এটা, ওড়নাটা হচ্ছে ফুললি আপনার সুন্দর করে ফয়েল প্রিন্ট করা আছে, আর এগুলোর প্রাইস হচ্ছে আপনার 1700 টাকা, এগুলো হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা, প্রত্যেকটা ওড়নাই অনেক বড় ছিল, আমার ড্রেসটা আরেকবার বের করো তো, ক্লিয়ার, ধন্যবাদ আপু সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানে কমেন্টস করলে না একটু পরে আমার কাছে আছে, হ্যাঁ, এই জন্য আমি বুঝতে পারি না যে আসলে কী হচ্ছে,
ঠিক আছে, মানে লাইভে যখন কোনো কমেন্টস করবেন দেখবেন যে একটু পরে সেগুলো আর কি আমাদের কাছে আসে, লাইভের কমেন্টসগুলো একদম সঙ্গে সঙ্গে পায় না। আচ্ছা, আমার ড্রেসে হচ্ছে এই ডিজাইনটা আমি আমার টেইলরকে বলে দিয়েছিলাম, আপনারা এই ডিজাইনের একটা স্ক্রিনশট রাখতে পারেন যদি আপনাদের আমার এই ডিজাইনটা ভালো লেগে থাকে। আপনারা এই নেকটা না অন্য কোনো অন্য ড্রেসেও আপনারা ইউজ করতে পারবেন, আমার কাছে খুবই ভালো লেগেছে এই ডিজাইনটা। আমি আমার একটা ফটোয়া থেকে এটাকে আপনার কপি করে আমার টেইলরকে বলেছিলাম বানিয়ে দিতে, সো উনিও খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। আপনারা যদি চান এই ডিজাইনটা রাখতে পারেন, রেখে ড্রেসটা বানাতে পারেন। এই যে এটা হচ্ছে ড্রেসটা, ওকে, আমি যেটা পরে আছি সেটা দেখাচ্ছি এখন, 1700 টাকা। এটা অলরেডি আমি একবার দেখিয়েছি, আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে মসলিনের উপরে ড্রেসটা পাচ্ছেন, ফুললি হচ্ছে এভাবে এমব্রয়ডারি করা, সাথে হচ্ছে পার্ল সেটিং করা আছে, এগুলো হচ্ছে সব পার্ল সেটিং করা। ওকে, এটা হচ্ছে ড্রেসটা যেটা কিনা আমি পরে আছি, আমি একবার দেখিয়ে দিয়েছিলাম, তারপর যারা মিস করেছেন তারা দেখে নিন। পুরো বডি হচ্ছে এভাবে এমব্রয়ডারি করা পাবেন, একদম ফুল বডিতে হচ্ছে আপনার এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। এই যে স্কাই কালার এবং ইয়েলো কালার আর হচ্ছে আপনার গোল্ডেন কালারের এমব্রয়ডারি ফুল বডিতে। ওকে, তো এই হচ্ছে আপনার বডিটা, বডিটা এরকম এরকম থাকছে, আর স্লিভসটা হচ্ছে এটা, স্লিভসটা হচ্ছে এটা, এটা হচ্ছে স্লিভের পোর্শনটা। আর এটা ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি, ওনাটা হচ্ছে সিল্কের মধ্যে। এই যে এটা হচ্ছে ওনার ওনাটা, আর এটা দিয়ে দাও, প্যানেলটা দিয়ে দাও, সালোয়ারের একটা প্যানেল আছে, 4 পিস ড্রেস, সালোয়ারের প্যানেলটা হচ্ছে এটা। প্রাইস হচ্ছে শুধুমাত্র 1700 টাকা। ওকে, যাদের ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে, যে ড্রেসটা আমি পরে আছি ওইটাই দেখালাম, এটার কোড নেম হচ্ছে সানফ্লাওয়ার, আপনারা সানফ্লাওয়ার লিখেও ড্রেসটা অর্ডার প্লেস করতে পারবেন। আর আপনারা যারা এই ড্রেসটা দেখে কিনতে চাচ্ছেন তারা আমাদের শপে এসে ড্রেসটা দেখে তারপরে কিনতে পারেন। ওকে, আচ্ছা, এটার লেন্থ কত তোমার টাপ? আমি যেটা পরে আছি আমি বানিয়েছি হচ্ছে কত মেবি আপনার 44 করেছি আমি, আপনারা এটাকে অলরেডি এমনি নর্মালি এটা আছে হচ্ছে 46, আপনারা চাইলে আর একটু বড়ো বানাতে পারবেন, সালোয়ার ওখান থেকে আর কি কাপড় কেটে আপনারা ড্রেসের নিচে বসাতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছে, আমি বানাই নাই, কারণ আমার কাছে ওরকম মানে এই লেন্থটাই ভালো লাগছে, আমি যেটা আছি সেটা থেকে আরও ছোটো করেছি। হ্যাঁ, সো আপনারা যদি চান আরও বড়ো করতে বড়ো রাখতে রাখতে পারেন। ওকে, প্রাইস হচ্ছে 1700 আপু, যেটা দেখালাম যা দেখালাম আজকে সব কিছু 1700 ছিল। সো আমি এখন লাইভটা শেষ করে দিচ্ছি, আর নেক্সট লাইভে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে এবং অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো নেক্সট লাইভেও। সো ভালো থাকবেন সবাই, অবশ্যই আমাদের পেজের সাথে কানেক্টেড থাকবেন। আর আমরা নর্মালি যে লাইভটা করি সেটা হচ্ছে সন্ধ্যার দিকে করা হয়, মেইনলি আমরা নর্মালি সবসময় সন্ধ্যার দিকেই লাইভটা করে থাকি। সো যারা কিনা আমাদের পেজের লাইভে নোটিফিকেশন পান না, কাইন্ডলি সন্ধ্যার দিকে একটু লাইভ মানে আমাদের পেজে ঢুকবেন, ঢুকে দেখতে পাবেন যে আমরা লাইভ করতেছি কিনা। ওকে, যারা আমাদের লাইভগুলো মিস করতে চাচ্ছেন না তাদের জন্য বললাম, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।